মালিক যারা তাদের কাছে জমি কেনা হচ্ছে না অধিগ্রহণ করা হচ্ছে। আপনারা জানেন যে বহুদিন ধরেই আমাদের রাজ্যে জমি অধিগ্রহণ বিষয়টি কিন্তু উঠে গেছে, আমাদের পারচেজিং অফ ল্যান্ডের কথা বলা আছে। তো আমরা ল্যান্ড পারচেজ করব, সেটা সহমতের ভিত্তিতেই, মানুষ মানে তিনি অত্যন্ত খুশি হয়ে এই প্রকল্পে সহমত প্রকাশ পোষণ করে, এই যেহেতু এই প্রকল্পে প্রায় যতগুলি জমিহারা কিংবা বাস্তুহারা বা আরও অন্যান্য শ্রেণীর যারা আছেন প্রায় সবাই একটি করে চাকরি পাবেন, সরকারি চাকরি পাবেন, সুতরাং খুশি হয়েই মানুষ তাদের তাদের জমি দেওয়ার ব্যাপারে সম্মত প্রকাশ করবেন, সম্মতি প্রকাশ করবেন এবং আমরা সেই জমি কিনে নেব সরকার নির্ধারিত দামে। একদম প্যাকেজ যেটা হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট, যেটা আপনারা জানেন যে মানুষের তো আমরা ধরুন আমি আপনি যেখানে বসবাস করি আজকে যদি সেখান থেকে আমাকে উঠে যেতে হয়, মানুষ আমাদের জনদরদি সরকার, মানে সরকারের একটা ওয়েলফেয়ার রোল থাকে, সেই ওয়েলফেয়ার রোলের ভিত্তিতেই তারা এটা ঠিক করেছেন যে মানুষজনকে আমার এই প্যাকেজ দিলে, এই হারে যদি প্যাকেজ দেয় তাহলে মানুষেরকে আমরা মোটামুটি মানুষ খুশি থাকবেন এবং সহমত পোষণ করে তারা জমি দেবেন, জমি দেওয়া সম্মতি প্রকাশ করবেন। না কোনো ক্ষেত্রে মানে যারা জমি দেবেন না, আমরা বলেছি যে সহমতের ভিত্তিতে, আমরা আলোচনা ভিত্তিকই আমরা করেছি, আজকে প্রথম আলোচনা হলো, আলোচনা মানে হচ্ছে সর্বপ্রথম আজকে আমরা আমাদের যে সরকারি কাগজ যেটি পেয়েছি যেটা একটা বৈধতা ব্যাপার আছে, সেই বৈধ নির্দেশনামাগুলি কাগজগুলি তাদের হাতে দিয়েছি, তারা মত প্রকাশ করছিলেন যে কবে প্রশাসন আমাদের সাথে বসবে, এটিই প্রথম পদক্ষেপ রাজ্য সরকারের নির্দেশক্রমে যে আমরা সংশ্লিষ্ট মানুষজনের সাথে আমরা বসেছি, তাদের হাতে বৈধ কাগজপত্র দিয়েছি, যারা তারা বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গায় তিনি নিজে অথবা আরও কয়েকজন মানুষজনের সাথে মিলেমিশে এইটা আলোচনা করতে পারে, নিয়ে দেখতে পারেন, তারপরে যদি তারা তাদের মধ্যে যদি আরও দুই একটি ছোটোখাটো যদি কোনো ব্যাপারে নিয়ে কোনো খটকা থাকে, কোনো আলোচনা যদি বিষয় থাকে, সেই আলোচনার জন্য আমরা বলেছি আমরা বসবো, আমাদের কাছেও হতে পারে, আমরাও প্রয়োজনে সেখানে যাব পাড়াভিত্তিক টোলাভিত্তিক এবং প্রয়োজনে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা সেখানে গিয়ে আমরা সেই আলোচনা করব।